আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে ওমানের কিছু গুরুত্বপূর্ণ নিউজ এখন আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে অক্টোবর মাসের 7 তারিখ, আজকে ওমানের কিছু নিউজ এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে করোনা ভাইরাসের আপডেট দিয়ে শুরু করছি। আপনারা জানেন যে ওমানে করোনা ভাইরাসের সংক্রমণটা এখন খুব বেড়ে যাচ্ছে এবং পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে। তো যে সকল প্রবাসী আপনারা ওমানে আছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আজকে ওমানে আবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 817 জন মানুষ এবং এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 103,465 জন মানুষ। এখন পর্যন্ত ওমানে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুবরণ করেছেন 1,000 জন মানুষ, অর্থাৎ আজকে 1,000 জন মানুষ পূরণ হয়েছে এবং সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে 10 জন মানুষ মৃত্যুবরণ করেছেন এবং আজকে সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে 54 জন মানুষ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এটা ছিল ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী নিউজটি হচ্ছে রয়্যাল ওমান পুলিশ থেকে এই ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য আজকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে একজন বাংলাদেশি নাগরিককে ধরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং রুপেল হোসেন নামের এই ব্যক্তিকে আজকে ধরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সার্টেনলি মেনশন করা হয়েছে বাংলাদেশি ন্যাশনালিটি। তো এই ধরনের মানুষজন কিন্তু বাংলাদেশি যে সকল কমিউনিটি আমরা ওমানে আছি তাদের জন্য খুবই লজ্জাজনক একটি বিষয়। আপনারা জানেন কলিগদের সামনে মুখ দেখাতে পারি না যখন বাংলাদেশি যে সকল মানুষ আছে তাদের এই ধরনের কোনো অকারেন্স হয় এবং একই মাসের মধ্যে দুটা এর ধরনের ওয়ান্টেডের বিজ্ঞপ্তি দেওয়ার পরে অনেকেই খুব বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে বাংলাদেশি নাগরিকরা কী শুরু করেছে, একই মাসের মধ্যে দুইটা এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন পূর্বে কিন্তু এই ধরনের ঘটনাগুলো যে রয়্যাল ওমান পুলিশ থেকে ডিরেক্টলি বিজ্ঞপ্তি দিয়ে ধরিয়ে দেওয়ার এই ধরনের দৃষ্টান্তগুলো তেমন একটা দেখা যায়নি, দেখা গেল খুব দেরিতে দেরিতে দেখা গিয়েছিল, কিন্তু এখন কী শুরু হলো বুঝলাম না। এই ধরনের মানুষদের জন্য আমাদের বাংলাদেশে যে সকল প্রবাসী আছে তারা আসলে মনে হয় রুম থেকে বের হওয়াটাই দায় হয়ে যাবে। তো যেখানে দেখবেন একে রয়্যাল ওমান পুলিশকে 4টা 9 ফোন দিয়ে ধরিয়ে দেবেন এবং অবশ্যই আপনারা একদিক দিয়ে যেহেতু আমাদের অপকার করছে এই সকল মানুষজন, অন্যদিকে আপনারা অবশ্যই সচেষ্ট থাকবেন যেন আমাদের রেপুটেশনটা পুনরুদ্ধার করা যায়। পরবর্তী বিষয়টি হচ্ছে ই ভিসা সংক্রান্ত। আপনারা জানেন যে পূর্বে টিকিট কাটার সময় ই ভিসাটা তেমনটা জরুরি ছিল না, কিন্তু এখন টিকিট কাটার সময় অবশ্যই আপনার ই ভিসাটা চাইছে। আমার একজন বড় ভাই 14 তারিখ ওনার লেবার কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে এবং উনি আসার জন্য আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন এবং আমি কয়েকটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছি যে এখন ই ভিসা ছাড়া তারা টিকিট ইস্যু করছে না এবং ওনার আরবাবের সাথে আমি কথা বলেছি, আরবাবু ই ভিসাটা দিতে রাজি হচ্ছে না। ওনাকে টাকার কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, কিন্তু উনি ই ভিসাটা দিতে রাজি হচ্ছে না। তো ই ভিসা সংক্রান্ত যে সকল প্রবলেমটা হচ্ছে এখন এটার পিছনে মূলত এয়ারলাইন্সগুলো বলে দিয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এয়ারপোর্টে এড়ানোর জন্য ই ভিসাটা যাদের 180 দিন পেরিয়ে গেছে তাদেরকে ই ভিসাটা অবশ্যই লাগবে। তো এয়ারপোর্ট থেকে বা বিমান সংস্থাগুলো থেকে যখন ট্রাভেল এজেন্সিগুলোকে বলে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি যে টিকিট দেওয়ার সময় অবশ্যই ই ভিসাটা দেখবে, তখন থেকে জিনিসটা আসলে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে পূর্বে আমি যতটুকু জানি যে টিকিট কাটার সময় শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটা হলে চলতো, কিন্তু আজকে ওমানের একটি বড় ট্রাভেল এজেন্সি থেকে আমাকে বলা হয়েছে যে এখন টিকিট ইস্যু করার সময় নাকি ভিসা নাম্বারটাও দেখছে। তো এই কারণে আর একটু জটিলতা বেড়ে গিয়েছে। তো এই কারণে আপনারা যারা ওমানে ফিরে আসতে চান অবশ্যই আপনারা আপনাদের আরবাবদের সাথে যোগাযোগ করবেন এবং আরবাবের সাথে যোগাযোগ করে ই ভিসাটা নিয়ে নেবেন। তো এই হচ্ছে বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।